হাই ভিউয়ার্স, আজকে আমরা এই অভিজ্ঞতাটা নিয়ে আলোচনা করব। মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুরা। সাইমন ড্রিং ব্রিটিশ সাংবাদিক, শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী, মাদার তেরেসা নোবেলজয়ী মানবতাবাদী, লিওনিদ ব্রেজনেভ তৎকালীন সোভিয়েত নেতা। শরণার্থী শিবিরে মার্কিন সিনেটর এডওয়ার্ড কেনেডি, ব্রিটিশ গায়ক জর্জ হ্যারিসন, বিখ্যাত সেতারাবাদক পণ্ডিত রবিশঙ্কর, উইলিয়াম এস অ্যারডারল্যান্ড মুক্তিযুদ্ধে অংশ নেয়া অস্ট্রেলীয় নাগরিক। তো তোমরা এই রেডিংগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিবে, আমি ধরে নিয়েছি রেডিংগুলো তোমরা ভালোভাবেই পড়ে নিয়েছ। খুশি আপা বরাবরই হাসি খুশি মানুষ, তিনি শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। উনি এবার বললেন, তোমরা হলে এক একজন খুদে গবেষক, রীতিমতো গবেষকের মতো কাজ করবে তোমরা। যখন সক্রিয় অনুসন্ধানের মাধ্যমে আমরা কোনো সমস্যার সমাধান করি কিংবা কোনো জটিল প্রশ্ন বা বিষয়ের উত্তর খুঁজি, তখন প্রকল্প ভিত্তিক কাজ করাই ভালো। সাধারণত এ ধরনের কাজগুলো তুলনামূলকভাবে দীর্ঘ সময় ধরে করতে হয়। এভাবে অনুসন্ধানমূলক কাজের মাধ্যমে যেমন তথ্য জানা যায়, তেমনি সংশ্লিষ্ট প্রশ্ন বা প্রশ্নসমূহের জবাব পাওয়া যায়, আর এভাবে এমন একটা প্রতিবেদন তৈরি হয়ে ওঠে যাতে সব দিকসহ সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সবার স্পষ্ট ধারণা হয়। প্রকল্প ভিত্তিক কাজের ধাপগুলো সম্পর্কে আমরা জেনে নিই। তো চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। এর অ্যান্সারটা এক একজনের এক এক রকম হতে পারে। অনুসন্ধান কাজের ধাপগুলো ঠিক করো। প্রকল্প ভিত্তিক শিখন সম্পর্কে ধারণা, এটি হবে প্রথমে। তারপর আমাদের দল গঠন ও কর্ম পরিকল্পনা করতে হবে। এরপর আমাদের সমস্যার চিহ্নিতকরণ করতে হবে। সমস্যা চিহ্নিত করার পরবর্তী ধাপ হচ্ছে বিদ্যমান তথ্য পর্যালোচনা করতে হবে। দেন আমাদের অনুসন্ধান ও তথ্য সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর যাচাই ও বিশ্লেষণ করতে হবে। তার পরবর্তী স্টেপটা হলো ফলাফল তৈরি ও বাস্তবায়ন। দেন আমাদের উপস্থাপন করতে হবে ফলাফলটা। সর্বশেষ ডকুমেন্টেশনের মাধ্যমে শেষ হবে। চলো আমরাও ওদের মতো করে অনুসন্ধানের মাধ্যমে, যারা বিদেশি হয়েও মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, তাদের কথা জেনে নিই। সাইমন ড্রিং, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাইমন ড্রিং, 1971 সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের চালানো গণহত্যার প্রত্যক্ষদর্শী, প্রথম বিদেশি সাংবাদিক যিনি নিজের জীবন বিপন্ন করে হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞের খবর সারা বিশ্বকে জানিয়ে দেন, যা মুক্তিযুদ্ধে জনমত গঠনে সহায়ক হয়েছিল। জর্জ হ্যারিসন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে ভূমিকা গ্রহণে জর্জ হ্যারিসন নিউ ইয়র্কের মেডিসিন স্কোয়ার্ড গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন, যা আর্থিক সহায়তা এবং বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইন্দিরা গান্ধী, আমাদের স্বাধীনতা সংগ্রামে ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধীর সর্বাত্মক প্রয়াস ছিল অতুলনীয়। তিনি বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশে সফর করে বাংলাদেশের পক্ষে মানবিক সহায়তা এবং সমর্থন আদায়ের চেষ্টা করে গেছেন।